তো বন্ধুরা, বাংলাদেশ থেকে ইউটিউব শর্ট ভিডিও মেক করে টাকা আর্ন করতে পারবেন কিনা, তো এটা নিয়ে বাংলাদেশের ইউটিউবারদের মনে অনেকের ভুল ধারণা আছে। তো আজকে এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করে দিব সম্পূর্ণ। তো ফ্যান্স, আমি শরীফ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকনো শরীফ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চ্যানেলে যদি আপনি আমাদের প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এই চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে ইউটিউবে শর্ট ভিডিও মেক করে টাকা আর্ন করতে পারবেন কিনা, তারা প্রথমে আমরা জেনে নিই ইউটিউব শর্ট ভিডিওটা আসলে কি। তো ইউটিউবের শর্ট ভিডিওটা হচ্ছে যে ইউটিউব কিছুদিন আগে নতুন একটা ফিউচার অ্যাড করছে ইউটিউবে, সেটার নাম দিয়েছে ইউটিউব শর্ট। এটা হচ্ছে আপনার লাইকি, টিকটক, ওই প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমরা ভিডিও মেক করি, তো সেম ক্যাটাগরির ভিডিও হবে আমাদের ইউটিউব শর্টের মধ্যে। তো এটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে যে আপনার লাইকে এমনকি টিকটকে তো আপনারা ভিডিও মেক করতে পারেন সব ফ্রেমেই, লাইক মোবাইল ফ্রেম এমনকি এখানে অনেক ফ্রেম দেওয়া আছে সেই সব ফ্রেমে কিন্তু টিকটক লাইকিতে সাপোর্ট করে, এমনকি 3 মিনিটের ডিউরেশন দিয়েও কিন্তু আপনারা ভিডিওগুলো মেক করতে পারেন। কিন্তু ইউটিউবের যে শর্ট ভিডিওটা আছে, তো এখানে একমাত্র আপনারা মোবাইল ফ্রেম এবংকি 1 মিনিটের নিচে ডিউরেশন দিয়ে ভিডিও মেক করলে, ম্যাক করার পরে আপনারা সেটা ইউটিউব শর্ট ক্যাটাগরিতে যাবে। তা আদারওয়াইজ যদি আপনি 1 মিনিটের উপরে ভিডিওটা ম্যাক করে ফেলেন তাহলে কিন্তু সেটা ইউটিউব শর্ট ভিডিওর যে ক্যাটাগরিটা আছে সেখানে আর যাবে না, আমরা যে রেগুলার ভিডিও আপলোড করি সেই ক্যাটাগরিতে চলে যাবে। তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে ইউটিউব শর্ট ভিডিও ম্যাক করতে গেলে আপনাদের মোবাইল ফ্রেমে এবংকি 1 মিনিটের নিচে ডিউরেশন দিয়ে ভিডিওটা ম্যাক করতে হবে, তাহলেই আপনার ইউটিউব শর্ট ভিডিওটা ম্যাক করা হবে। তো অলরেডি সকল কান্ট্রিতে এখন ইউটিউব শর্ট ভিডিওটা ইনেবল হয়ে গেছে। তো এখন হচ্ছে কিছুদিন আগে আবার ইউটিউব অ্যানাউন্স করে দিছে যে ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েটর যারা আছে তাদের জন্য বিগ অ্যামাউন্টের একটা অ্যাওয়ার্ড রাখা হয়েছে। তো প্রত্যেকটা শর্ট ভিডিও ক্রিয়েটরদেরকে প্রত্যেক মাসে মাসে ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে, তো সেটা কিভাবে নেওয়া যায় সেটা হচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন নাও থাকে তাহলে আপনি শর্ট ভিডিও মেক করে রান করতে পারবেন, সেটা আপনার অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো বন্ধুরা, এখন মেন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে ইউটিউব শর্ট ভিডিও মেক করে কি টাকা আর্ন করতে পারবো কিনা। তো এখানে আমি বলে দিই একদমই পারবেন না, কারণ ইউটিউব তাদের যে অফিসিয়াল ব্লগটা আছে সেখানে অলরেডি একটা নোটিশ দিয়ে দিছে যে কোন কোন কান্ট্রির মধ্যে ইউটিউব অ্যাওয়ার্ডের যে ডলারগুলো আছে সেগুলো পাবে। তো এখন আপনারা স্ক্রিনে যে লিস্টটা দেখতে পারতেছেন এই লিস্টে কিন্তু স্পষ্টভাবে কিছু কান্ট্রির মেনশন করে দেওয়া হয়েছে, এবং কি আমাদের বাংলাদেশ কিন্তু এই লিস্টে নাই। তো আই হোপ এটা অলরেডি আমাদের বাংলাদেশে চলে আসবে কিছুদিনের ভিতরে, হয়তো ইউটিউব এটা সব কান্ট্রিতে অ্যাভেলেবল করে দিব। এখন শুধুমাত্র এই স্ক্রিনে দেওয়া থাকা কান্ট্রিগুলোই ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করে আর্ন করতে পারবে। তো অলরেডি ইন্ডিয়াতে কিছু ইউটিউবার আছে, তারা অলরেডি এই মাসের মধ্যেই কিছু টাকা পেয়ে গেছে। তো আপনারা যদি ইন্ডিয়ান টেক রিলেটেড কিছু চ্যানেল আছে বড় বড়, ওইগুলো যদি ফলো করেন তাহলে আপনারা সেই ভিডিওটা অলরেডি হয়তো দেখে ফেলেছেন। আমি যে চ্যানেলগুলো ফলো করি সেখানে একটা চ্যানেল হচ্ছে মনোজ দে ইউটিউব চ্যানেল, সেটা অনেক বড় একটা চ্যানেল। তো সেই চ্যানেলে গত 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তো সেই ভিডিওতে তারই একটা সাবস্ক্রাইবার, তার একটা গেমিং চ্যানেল আছে, সে অলরেডি $115 থেকে $20 উপরে হতে পারে, সেটা আমার খেয়াল নাই। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান মনোজ দে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে ইউটিউব শর্ট ভিডিও থেকে কীভাবে টাকা আর্ন করে। তো এখন এটা বাদ দিয়ে আমাদের মেন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কি আর্ন করতে পারবো কিনা, এটা একদমই করা যাবে না। তো যেহেতু আমাদের এই লিস্টের মধ্যে আমাদের বাংলাদেশ নাই, এখানে যে লিস্টের মধ্যে যে নামগুলো আছে কান্ট্রির, তো এই কান্ট্রিগুলাই অ্যাকচুয়ালি ইউটিউবে শর্ট ভিডিও মেক করে আর্ন করতে পারবে। তো এটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশেও চলে আসবে। তো এটা যে ভুল ধারণাটা ছিল আমাদের ইউটিউবারদের মনে যে আমরা হয়তো ইউটিউব শর্ট ভিডিও ম্যাক করে টাকা আর্ন করতে পারবো, তো একদমই না। এখানে আমরা ইউটিউব শর্ট ভিডিও করে শুধু আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো, তাছাড়া আমরা এখানে টাকা আর্ন করতে পারবো না এখন এই লিস্টে, যেহেতু আমাদের নাম নেই এই জন্য। তো এটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশেও চলে আসবে। তো আশা করি এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেছে যে আমরা বাংলাদেশ থেকে আসলে ইউটিউব শর্ট ভিডিও ম্যাক করে টাকা আর্ন করতে পারবো কিনা, তো এটা একদমই করা যাবে না। তো ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।